ভর্তি হয়ে গেলাম এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য এই কোরআন সিনাই নেওয়ার জন্য আমি নবীর মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম এক বছর গেল দুই বছর গেল তিন বছর গেল চার বছরের মাথায় আমার লেখাপড়ার খরচটা বেড়ে গেল দুই হাজার ১৯৯৮ সালে মাকে এসে বললাম মা এই জায়গায় আসতে বড় কষ্ট হয়েছে এই জায়গায় আসতে মাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পেতে আমারে বড় জুলুম করতে হয়েছে ভাই জান এই জায়গাটা হলো কোরআনের মর্যাদা এই জায়গাটা হলো কোরআনের শক্তি জান ১৯৯৮ সালে বাড়িতে এসে মাকে বললাম মা এইবার বই কিতাব কেনার জন্য টাকা ২৫০০ লাগবে কত লাগবে মা বাবাকে বলল মনিরুদ্দিনকে ২৫০০ টাকা লাগবে বাবার মাথা ভারী হয়ে গেল কেন গরিব মানুষ তেমনটাই অর্থনৈতিক সিস্টেম বাবার ছিল না বাবা মাকে উত্তর দিয়ে বলল ওর লেখা পড়ার জন্য কেন এত টেনশন করিস ওর তো হাত দুটি নাই ওর তো পা দুটি নাই ওকে বেশি লেখাপড়া করিয়ে টাকা খরচ করে লাভ কি ওকে কেউ মাদ্রাসা মসজিদ মক্তবে রাখবে না ওর কোনো চাকরি বাকরি হবে না কেন ও তো এখনের সাহায্য ছাড়া চলতে পারে না কোন রকম নমাজ রোজার সামান জানলেই তার যথেষ্ট কথাটা বলা মাত্র মায়ের চোখে পানি এসে গেল মায়ের চোখে পানি এসে গেল মাকে বলে বাবু রে মনে হয় তোর আর পড়া সম্ভব হবে না আমি কাঁদতে লাগলাম মা আমার চোখের পানি মুছে বলে বাবু রে তুই খবরদার কাঁদিস না সোনা তোকে পেটে ধারণ করে বড় লালন পালন করে মানুষ করেছি তোকে আমি যেই কোনো হালাতে হোক আমি তোর আলেম মাওলানা বানাবো ভাইজান বন্ধুরা আমার আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন কটা আমার আল্লাহ মানুষকে দুটো পর্দা দিয়েছেন একটা পর্দার নাম হলো লজ্জা একটা পর্দার নাম হলো কাপড় একটা পর্দার নাম হলো কাপড় একটা পর্দার নাম হলো লজ্জা ভাই জান বন্ধুরে যেই পর্দাটা দিয়ে আমার উলঙ্গ শরীরখানা ঢেকে রেখেছি এই পর্দাটির নাম হলো কাপড় আরেকটি পর্দা আছে সেই পর্দাটির নাম হলো কোরআনে বলে হায়া আল্লাহর ভাষায় বলে হায়া আমাদের মাতৃবাংলায় বলে লজ্জা তবে ভাই জান লজ্জার পর্দাটা দেখা যায় না তবে অতিরিক্ত যদি লক্ষ্য করেন ওই পর্দাটা চোখের মেন মনির জায়গায় দেখবেন চিলচিল চিলচিল করে জ্বলতে থাকে এটাই হলো লজ্জার পর্দা এই পর্দাটা যাদের ছিঁড়ে যায় এই পর্দাটা যাদের খসে যায় ওরা যেন মানুষের জায়গা থেকে অমানুষের জায়গায় চলে যায় ভাই জান বন্ধুরে আমার সোনারা আমার মা কাপড়ের পর্দাটা খুলল না মামার লজ্জার পর্দাটা খুলে দিল লজ্জার পর্দাটা খুলে দিয়ে মামার হায়ার পর্দাটা খুলে দিয়ে মা মানুষের দ্বারে দ্বারে বেরিয়ে গেল কে আস গো আমার মুনিরের কিতাব কিনার জন্য ২০০টা টাকা কেউ আস রে আমার মুনিরের বই কিনার জন্য
खुशी करे दिया छिलो क्यों मारे उल्टो पल्टो कथा बोले छिलो भाई जान बंधुरा मत एक दिन देखी आमार मा आमार दिके तकिये तकिये कांदे आर बोले बाबूरे आमार अल्लाह की तोर निरापत्ता करबे ना तोर जन्य कत मानुषेर गाजे कत कथा सुनबो क्यों गो मा आमी कि एमन अन्याय करेछि आमार नामे बदनाम बोले बाबूरे ना ना तुई कोनो अन्याय करिसनी तोर बदनामी नई रे तोर जन्य मानुषेर काछे अनेक कथा सुनते हय कि कथा सुनेछे गे मा कि कथा सुनेछो गे मा मा बोले बाबूरे আমি করিমের বাবার কাছে গেলাম করিমের বাবাকে যে বললাম আমার আমার মুনিরের জন্য 2-300 টাকা যদি দিত তবে যেন খুব ভালো হতো বাবুরে মনিরউদ্দিন করিমের বাবা আমাকে তো টাকা দিল না বরঞ্চ দুটো উল্টো কথা শুনালো কি বলেছে গে মা মা বলল বাবুরে করিমের বাবা বলল যেকি 10টা টাকা হাতে দিল আমি 2-300টা টাকা চাইলো কিন্তু করিমের বাবা আমার হাতে 2-10টা টাকা দিয়ে বলে তোর বেটা পড়ছে না তোরা তোর বেটার নাম দিয়ে নিয়ে যে খাচ্ছি বাবুরে বুকটা ফেটে গেছে আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি বললাম মা আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য নারায়ণ দেখবা আল্লাহু আকবার নবী সত্য নবীর হাদিস সত্য মা গো আমার আল্লাহ দুটো হাত দাই নাই আমার আল্লাহ দুটি পা দাই নাই কিন্তু মা গো আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ মারে আল্লাহ দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখেছি হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী মা গো সহিহ আল বুখারীর মধ্যে রাসূল তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন রে আমার সাহাবীগণেরা রে আমার উম্মত উম্মতীরা রে আমার সাহাবীগণেরা রে আমার উম্মত উম্মতীরা আর জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দা বান্দি রয়েছে তার মধ্যে মহান আল্লাহ 3 প্রকার লোকের দোয়া মাবুদের কাছে ডাইরেক্ট কবুল হয় আলহামদুলিল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো ওই 3 প্রকার কারা রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো সামনে তোমাদের বসে আছে মনিরউদ্দিন কখন উত্তরবঙ্গ কখন দক্ষিণবঙ্গ কখন আকাশের উপরে কখন নদীর তীরে কখন মানুষের ঘরে কখন নদিয়া জেলায় কখন মুর্শিদাবাদ জেলায় কখন বাংলাদেশে তো কখন ভারতে এই সফরের হালাতে যারা চলে এদের বলা হয় মুসাফির কি বলা হয় আমার রাসূল বলেন সাহাবীরা রে একজন মুসাফির যদি মাবুদের দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানো ওই মুসাফিরের হাত ফিরায় না রাসূল বলেন সাহাবীরা রে নাম্বার 2 ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ তার রিটার্ন করেন না একজন মাজলুম যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেয় আমার আল্লাহ জানো ওই মাজলুমের হাত দুটি ফিরিয়ে দেয় না রাসূল বলেন সাহাবীরা রে ওই যে দেখছো মুনিরের ডান হাতে বসে আছে ওরা জানো মা ওরা কারা ওরা কারা ওরা জানো মা মা কে বললাম মা গো আল্লাহর রাসূলের হাদিসে লেখা আছে হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী রাসূল বলেছেন মা যদি দোয়া করে আমার আল্লাহ মায়ের দোয়া কখনো রিটার্ন করে না মা
তুমি আমার জন্য দোয়া করবে মা, নিশ্চয় আমি মনিরুদ্দিন একদিন কল্যাণময় হব। ভাই।